সফল হয়েছে, সফল হয়েছে আমাদের তালাবদ্ধ করে রাখতে। বাইরে নিষ্প্রাণ দেহে জীবনের সূচনা ঘটেছে, প্রগতির ক্রমাগত ধারা উন্মুক্ত গতিতে বিশ্বের উপর অগ্রসর হচ্ছে। পৃথিবী এখন সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। গভর্নমেন্ট এআই এর প্রধান কাজগুলোর মধ্যে একটি হলো ওভারঅল পপুলেশনের উপর নজরদারি ও সরকারি এবং ব্যক্তিগত স্থানগুলোর সিকিউর করা। তারা ভয়কে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করে সকল ভিন্ন মতের কণ্ঠকে স্তব্ধ করতে। তাদের অত্যাধুনিক সহিংস্র সামরিক বাহিনীর মাধ্যমে তারা কাজগুলো সঠিকভাবে এক্সিকিউট করছে। কিন্তু এই সম্পূর্ণ সিস্টেমে একটি ফাটল রয়েছে, যেন এই অত্যাধুনিক মরুভূমিতে এক বিন্দু জল, এক বিন্দু যা সমস্ত রিয়েলিটি পরিবর্তন করতে সক্ষম। ইটস বিন টু ইয়ার্স, আমি এমন এক গ্রামের সন্ধান করছি হয়তো তার অস্তিত্বই নেই, হয়তো আমি কখনোই খুঁজে পাব না। আমার বাবার মুখে শুনেছিলাম এই ভিলেজের ব্যাপারে, যেখানে মানব সভ্যতা এখনো 1000 বছর পিছিয়ে, যেখানে সবার শান্তি ও সম্প্রীতির মাধ্যমে জীবন অতিবাহিত করছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো চিহ্ন নেই।
I was watching you, kid. নিশ্চয়ই তুমি অনেক কিউরিয়াস, তা না হলে তুমি এই বিধ্বস্ত অরণ্যের মধ্যে কি খুঁজে বেড়াচ্ছ? It's none of your concern. Oh yes, it is my concern. আমার অ্যালাউন্স ছাড়া একটা কীট পতঙ্গ আমার জোনে প্রবেশ করতে পারে না. Of course, it is my fucking concern. So you still believe in all that shit? এই ভিলেজের কোনো অস্তিত্বই নেই। যুগের পর যুগ আমাদের পূর্বপুরুষরা বেরিয়েছিল ভিলেজের খোঁজে, কিন্তু কেউই আর ফিরে আসে নাই। It's like illusion. আমরা সবাই একটা সুস্থ পৃথিবীর আশা করেছিলাম, যেখানে মানব সভ্যতা তাদের অহংকার নিয়ে বেঁচে থাকা বন্ধ করতে পারে, একসাথে এগিয়ে যাওয়ার জন্য we need to solve the current issues, not to create new ones. The village is the new problem. পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগ যারা অভিজাত পূর্ণ, শুধুই মুনাফার জন্য আঁকুন। দ্বিতীয় ভাগ মানে আমরা, যারা স্বাধীনতার স্বপ্ন দেখি।